পঞ্চায়েত নির্বাচনের আগে তৃণমূলের অঞ্চল সভাপতির পদ থেকে ইস্তফা দিলেন কীর্তিপুর অঞ্চল তৃণমূলের সভাপতি মজিবুল হক। পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন চলছে, এই অবস্থায় খড়গ্রাম ব্লকের কীর্তিপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি মজিবুল হক নিজের পদ থেকে ইস্তফা দিলেন। আমি রিজাইন দিলাম, আমার শরীর শারীরিক অসুস্থতার জন্য আমি রিজাইন চাপ দেয়নি, আমি শারীরিক অসুস্থতার জন্য মেন্টাল প্রেসার পড়ছে, তার জন্য আমি পঞ্চায়েত নির্বাচনের এই আবহে অঞ্চল সভাপতির ইস্তফা কি অশনি সংকেত দিচ্ছে, সেটাই এখন প্রশ্ন। নির্বিঘ্নে সব মানুষ মানে এখানে প্রচার মানে নমিনেশন ফাইল করছে, প্রশাসন নীরব, প্রশাসন দাঁড়িয়ে আছে আর চুপচাপ, এইটা দেখেই তৃণমূলের হয়ে গেছে। আজকে কীর্তিপুর অঞ্চলের মানে অঞ্চল সভাপতি রিজাইন দিল, কদিন পরে শুনতাম ব্লক সভাপতি দিল, অন্যান্য অঞ্চল সভাপতিরা রিজাইন দেবে, এটা লাইন আছে। এই অন্তর্দ্বন্দ্বকে কেন্দ্র করে শুধু কীর্তিপুর অঞ্চল নয়, গোটা খড়গ্রাম থানার প্রতিটি অঞ্চলে একই অবস্থা ঘটবে। এবং কীর্তিপুর অঞ্চল কেন, অনেক অঞ্চলে ওরা নিজের দ্বন্দ্বের জন্য ওরা নিজে প্রার্থী দিতে পারবে না, দলটাই তো থাকবে না, রিজাইন আবার কি কথা। দলে দলে লোক আসছে, কেউ কংগ্রেসে যোগ দিচ্ছে, কেউ সিপিএমে যোগ দিচ্ছে, এটাই তো হচ্ছে। খড়গ্রামে ব্লকে এখনো পর্যন্ত নমিনেশন ফাইলে বামপন্থীরা এবং কংগ্রেসরা এগিয়ে আছে, এখানে বামপন্থী আর কংগ্রেসরা ছাড়া কাউকে খুঁজে পাওয়া যাবে না।